গুড মর্নিং। তো দেখো, কাল রাত্রে ঘুমিয়েছি 1টার সময় আর উঠে গেছি 4:30। 4টায় উঠবো বলেছি, 4:30 উঠে গেছি, এখন বাজে 5:15। তো 4:30 উঠে বাসি কাজগুলো সারলাম, রুটি করতে চলে এলাম। তো যাই হোক, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত জানাচ্ছি। রুটি করছি এখন, তো রুটি করে তরকারিটা করতে হবে, পরোটা করবো। তো চলো, তোমরা সঙ্গে থাকো। দেখো, কালকে তো দেখলে কত রাত্রে ঘুমালাম। তো যাই হোক, ঝটপট করে রুটিগুলো করে ফেলি, পরোটাও। চলো এবার তরকারিটা বসাই। তো রুটি পরোটা হয়ে গেছে, আর এই আলুর তরকারি আমার ছেলের এটাই পছন্দ, সবসময় এটাই। পাঁচফোড়ন দিয়ে দেবো, এইবারে আলু দিয়ে দেবো, ডুমো ডুমো করে কেটে রাখা। চলো একটু মেরেই করে নিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। চলো এটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো। ছেলে ভাবছেন ভিজে ভাজে, তো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। দুটো কাঁচা লঙ্কা ঢেকে দেবো। হয়ে গেছে তরকারি, ধনে পাতা দিয়ে দিলাম। ছেলের খাবারটা বেশি খাবার গুছিয়ে দিলাম, 3টে পরোটা আর 1টা রুটি দিয়ে দিলাম। আজকে তো সোমবার, তো যাই হোক, আর এই তরকারি ব্যাস, সাথে 1 বোতল জল। এখন বাজে 6:20। চলো বাবাই নে, এই যে টেবিলে আছে না, কি করবি, নিবি? হয়ে গেছে, জো হয়ে গেছে। আর আমার বর দেখো মেশিনে সেলাই করছে, একটু সুস্থ হলো, ব্যাস। যাক, পুজোটা দিলাম, এবার একটু চা টা খাই, তারপরে রান্না বান্না করতে হবে আবার। মাস্টার বাবু মেশিন চা। তো চলো এবারে ছাদে যাব, তোমাদের সাথে সকালে শেয়ার করতে পারিনি, আমি জিরে ধনে এগুলো সব ধুয়েছি, কালো জিরে আমি তো ধুই, ধুয়েই রাখি, দেখো। তারপর গুঁড়ো করব শুকনো হওয়ার পর, আমি তো গুঁড়ো খুব কমই কিনি, এই দেখো। তো এগুলো শুকনো হোক, এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো। জিনিস মিন্স এই দেখো, সব মশলা আজকে ধুয়েছি আমি, এরকমই মশলা জিরে ধনে সব ধুয়ে শুকনো করে নিই, তারপরে গুঁড়ো করে রাখি। গুঁড়ো আমি খুব কমই কিনি, খুব ঠেকাই না পড়ে। তো যাই হোক, জিরে ধনে কালো জিরে সাদা জিরে সব ধুয়েছি, এবার এগুলোকে শুকনো হওয়ার পর গুঁড়ো করব। তো এখন শুকনো হোক, আর এদিকে গম, এ দেখো পায়রা ঘুরছে, দেখো এদিকে গম আছে। গম তো কালকে ধুয়েছিলাম, আজকে আবার ঢেকে রেখেছি, দেখো পায়রার জ্বালায়। চাটা গরম করছি, চা করাই ছিল খেয়ে নি, আর সকালে তরকারিটা করেছি তো একটু গরম করে রেখে দিচ্ছি। চলো চাটা খেয়ে নি বাবা। রান্না করে চলে এলাম, এদিকে ডালটা বসিয়ে দেখো চলে গেছিলাম, ওদিকে ডালটা একটু পুড়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না, মুগ ডালটা বসাবো। আর এদিকে দিয়ে দেবো তেল, একটা তরকারি করবো, কুমড়ো, আজকে অনেক কুমড়ো আছে জানো, কুমড়ো আমি সেদিন কিনে নিয়ে এসেছি, আর একজন তাদের গাছেরটাও দিয়ে গেছে, তো সেই কুমড়ো কী করবো বলো।
তো তাই কুমড়ো আলু কচু ঝিঙে কুঁদরি সব দিয়ে একটা তরকারি করে নেব নিরামিষ ডালটা এখন সিদ্ধ করব ধুয়ে আর কুমড়োটা দেখো এই দেখো হ্যাঁ দেখো এইটা আমি কিনে এনেছি এই দুটো গাছের কুমড়ো আর এই কুমড়োর বুক দিয়ে বড়া করব আজকে তো যাই হোক এখন আগে কি করব তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি যাই হোক রান্না করতে করতে দেরি হবে সাড়ে বারো বাজে দুটো জলও চলে এসছে আর ফ্রিজের বাক্সটা নামিয়েছি একটু ধোবো তো হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিচ্ছি সবজি দিয়ে কিচ্ছু না শুধু ধরে তার কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ধুয়ে নিই তো এরকম ডালটা ধুয়ে জল দিয়ে দিয়েছি আর এই যখন ফেরত হবে তখন তো একটু হলুদ দিয়ে ওটাকে ঢেকে ঢেকে আবার ভেজে নেব আর ওদিকে ডালে নুনটা দিয়ে দেব ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ ওদিকে কিছু কাজ সেরে নিই দেখা যাবে যাওয়া বালতি ভরে গেছে জলটা তুলে নিই তাহলে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো নুন সবজিতে তো নুন দিয়ে খালি হলুদ দিয়েছিলাম দিয়ে দিলাম নুন আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দেবো না ডালটা ফুটে এসছে এতে একটা কাঁচা লঙ্কা ডালে একটু পেঁপে দিয়ে দেবো একজন ওই যে যে কুমড়ো দিয়ে গেছে সে তার গাছের একটা বিশাল বড় পেঁপে উঠেছে সেটাই আমি কাটলাম তো যাই হোক নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে চলো ডালটা সিদ্ধ হোক চালটা দিয়ে নি ততক্ষণে চালটা ধুয়ে নি ফলে জল পড়ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে তেজপাতা দিয়ে দিলাম অল্প একটু হলুদ টুকলে ফোড়নটা দিয়ে দেবো আর দিয়ে তরকারিটার কী অবস্থা দেখি তরকারিটা হয়ে এসছে এবারে মিষ্টি দেবো একটু মিষ্টি দিয়ে দিই সব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে চলো তরকারিটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ভাতটা বসিয়ে দেবো এদিকে আর ডালটা ফোড়ন দিয়ে ভাতটা বসিয়ে দেবো তরকারিটা তুলে রেখেছি এটা ছেলে আলাদা করে তুলে রেখেছি আর ডালটা ফোড়ন দিয়ে ভাতটা বসিয়ে দেবো এরকম ডালটা সিদ্ধ হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর এই ডালে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাই দিই আমি জিরেও দেওয়া যায় আর দেবো না আর হচ্ছে সব থেকে আদা টাদা কিচ্ছু দেবো না শুধু প্লেন করব আর হচ্ছে তেজপাতা তো দিয়েই দিয়েছি এবারে ফোড়নটা হয়ে গেছে ডালও মাছ দিয়ে দিই দিয়ে দিলাম ফোড়ন একটু মিষ্টি আজকে সব রান্নায় পাঁচ ফোড়ন মিষ্টি আর মিষ্টি কুমড়োরই রান্না আর কি চলো এটা ফুটুক নামিয়ে দেবো ফুটলে চলো হয়ে গেছে ভাতটা নামিয়ে ডালটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু চা আছে গরম করবো খাবো সেবার ঠাকুরের বাসন ধোবো গ্যাস ট্যাস ভাত হওয়ার পরে গ্যাস মুছবো
তারপরে মিষ্টি কুমড়ো বুকের বড়া করব। যা গ্যাসটাকে নিভিয়ে দিলাম, চাটা খেয়ে নিই। ভাতটা নামিয়ে দিলাম, এরকম আর কিছু করব না, একটা তরকারি আর ডাল করেছি। ভাবলাম ওই কুমড়োর বুকের দিকের অংশটা নিয়ে বড়া করবো, ডাল করছি না, কাল করবো। একদম শরীরটা ভালো লাগছে না, এত খাটা খাটনি হচ্ছে কদিন ধরে, আজকে যেন ইচ্ছে করছে না। তো ভাতটা নামিয়ে দিয়েছি, এখন গ্যাসটা নতুন বাসন দিবে, কত বাসন দেবে, কত বাসন দেবে তুলতে হবে। তো চলো গ্যাসটা মুছি। এখন এতই খারাপ লাগছিল, একটু শুয়ে পড়েছিলাম, তো উঠে একটু চা খেলাম, বর চা করেছিল, আর গাটা ধুয়ে ইয়ে একটু রেডি হয়ে নিলাম, একটু বাজারে যাচ্ছি। আমি বাজার না গেলে তো বাজার হচ্ছেই না, সবজি টবজি ঠিক ছেলে সেরকম পারছে না। তো চলো যাই বাজারে। এ দেখো বাজার করে চলে এলাম, ধুয়ে ধায়ে রাখতে হবে। এ দেখো একজন পেঁপে দিয়ে গেছে, কি সুন্দর না দেখতে পেঁপেটা গাছের। চলো এগুলো ধোয়া হয়ে গেছে। আজকে তো তেমন কিছু তরকারি করিনি, তো বাজার থেকে এসে সব ধোয়াধুয়ি করে দেখো একটু ফুলকপি আর আলু কেটে নিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে তরকারি করবো। তো তাহলে আমাদের রাতে হয়ে যাবে, ভাতও আছে, একটু অল্প একটু তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে একটু মাখা মাখা তরকারিটা করবো। বেশ ভালোই লাগে এটা খেতে। দেখো একটু মটর ছোলা কিনে নিয়েছি, এগুলো রেখে দেবো এখানে, আর সবজিগুলোকে তুলবো এবার। চলো টমেটো কাঁচা ধনে পাতা দিয়ে দেবো, আর এখানে একটু স্যালাড কেটে কিনে নিয়েছি কুচি কুচি করে, এতেও একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। চল হয়ে গেল, একটুখানি মিষ্টি দেব, হেভি লাগে এটা রুটির সাথে। খেয়ে নাও। চলো ওকে দিয়ে দিলাম, ওরটা বেড়ে দেবো। এবার এগুলো তুলে এত সবজি এনেছি যে বাক্সে আর জায়গা নেই, এগুলো এখন কোথায় রাখবো সেটাই ভাবছি। আসলে এমন হয় না, বাজার দেখলেই যেন নিতে ইচ্ছে করে, সেই জন্যে বাজার যাই নিয়ে চলে আসছি। ফ্রিজে কোথায় রাখবো সেটা আর মানে দেখা নেই। বাবা এটা পড়ে যাচ্ছে, মিষ্টি নেই, এটা বার করে দিই, ছোটো বক্সে মিষ্টি দুটো বার করে দিতে হবে। কে দুধের দুধও এত এত নেওয়া হয়ে যাচ্ছে না, চলো রকম তো রাখতে হবে। চলো মোটামুটি সব গুছিয়ে রেখে দিয়েছি, আর ফ্রিজে অনেক দিন ধরে পাতা সমেত এই ভুট্টাটা ছিল, শুকিয়ে গেছে দেখো, এটাকে দু তিন দিন এখন রোদ্রে শুকনো করবো, তারপরে একটা জিনিস বানাবো। যাই হোক ফ্রিজে সব মোটামুটি জায়গা করে রেখে দিলাম, এবার দেখা যাক এবার আমি খাবো।
ব্যাস সাত মিনিট। এবারে গুড নাইট জানানোর পালা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, পেজটা ফলো করবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো, রোজই আমার কিছু না কিছু অনেক কাজ থাকছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর ভালো লাগছে না, এবার খেয়ে দিয়ে বাসন কটা ধুয়ে শুয়ে পড়বো। গুড নাইট, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, রাত্রে নিশ্চিন্তে ঘুমাও, রাতটা কিন্তু নিশ্চিন্তে ঘুমানোর জন্য, তাই না? গুড নাইট।